এখন ব্যাপারটা হলো এই যে চাই, আমার অবত্য হলো ওখানে আমি চাইলাম, আমি এটা চাই সেটা চাই এইভাবে চাই সেভাবে চাই, কিন্তু চাওয়ার জন্য আমার যে ক্যারেক্টার আমি প্রয়োজন এটা নিয়ে প্র্যাকটিস করি না। আজকে যারা এখানে আছি আমি বিশ্বাস করি শুধু যারা মঞ্চে আছেন তারা লিডার না, যারা এখানে বসে আছেন প্রত্যেকেই লিডার এবং প্রত্যেকেই কন্ট্রিবিউশন আছে লিডারের জন্য। তুমি একটু কন্ট্রিবিউশন না, অনেক কন্ট্রিবিউশন, বরং লিডার তো তারা হয়েছে এখানে যারা সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে শিক্ষায় দীক্ষায় এগিয়ে আছে এজন্য, কিন্তু যারা আমরা পিছনে বসি যারা আমরা স্ট্রাগল এখনো করছি তাদের কন্ট্রিবিউশনটাই হলো এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই, লিডার আসলে একটা বিশাল একটা ব্যাপার, একটা বড় জিনিস। লিডার তুমি ইন্ট্রিগিটি লাগে, লিডার তুমি ইনফ্লুয়েন্স লাগে, লিডার তুমি দেশাত্মবোধ লাগে। আরে লিডার হতে চান সৎ হতে হয়, লিডার হতে চান বড় মুখে পাকা থাকতে হয়। লিডার তো তাই হওয়া উচিত যে নিজের খেয়ে নিজের ক্ষতি করে আরেকজনের অনুভূতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া। আমরা কি দিতে পেরেছি, আমরা কি দিতে পারি? প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন থাকলো আজকে, নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন। আরে পার্সোনালিটি লাগবে, সেই পার্সোনালিটি, সেই পার্সোনালিটির কারণে একটা ম্যাগনেটিক একটা ক্যারেক্টার শো হবে, সবাই আপনাকে ভালো লাগবে অটোমেটিক। রাজনৈতিক সংগঠন না, বিডিবি হলো দেয়ালে পিঠ থেকে যাওয়া থেকে উদ্ধার হওয়ার জন্য একটা সংগঠন। এই সংগঠনকে লালন করতে হবে, আর এই সংগঠনকে অন্ধ করতে চাইলে উদারতার কোন বিকল্প নাই। আমি স্পষ্টভাবে সকলের কাছে বিনীত নিবেদন করতে চাই, আসলে ওই পথ দিয়ে আসলে কিছু হবে না, ওই মানসিকতা দিয়ে আপনি সম্মান পাবেন না। সম্মান পেতে চাইলে ভালোবাসা শিখতে হবে, সম্মান পেতে চাইলে নিজেকে উদার বানাতে হবে, সম্মান পেতে চাইলে সকলের কাছাকাছি যেতে হবে, সকলের ইমোশন বুঝতে হবে। এই ইমোশন বুঝতে না পারলে আপনি সে যেই হন আপনাকে কেউ সম্মান করবে না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, এখানে সেন্ট্রাল লিডাররা আছেন, রাজশাহীকে নিয়ে সবাই বিভিন্ন সময় প্রশংসা করেছেন, রাজশাহীতে চমৎকার চমৎকার প্রোগ্রাম হয়, আসলে এটার কৃতিত্ব এক সাই বলেন না। যারা এখানে যে পিছনে পিছনে বসে আছেন দেখছেন কোনো সত্য করছে না, তারা নিরলস, এই যে যত টাকা সব খরচ হচ্ছে তাদের টাকাই না, সাইফুলের বেতনের টাকা নাও, সবাই ইমোশন এখানে আছে। এই ইমোশনকে দু একজন কেন ভ্রান্ত চিন্তা করে নষ্ট করবেন? আমি সকলের কাছে করজোরে রিকোয়েস্ট করব, করজোরে রিকোয়েস্ট করব, রাজশাহী সংগঠন অন্তত খুবই নিউট্রাল নিরপেক্ষ সংগঠন, রাজশাহী যারা দায়িত্বে থাকে তারা অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাবে, তারা অত্যন্ত সকলকে গুরুত্ব দিয়ে একটা ডিসিশন নিয়ে থাকে। এই ডিসিশনকে, এই আবেগকে আপনার একটা ভুল বা একটা বাড়িয়ে বলা কমেন্টের কারণে কিংবা একটা বাড়তি খারাপ প্রচারণার কারণে সেই ইমেজ নষ্ট হলে আমাদের সম্মানে বিঘ্ন ঘটবে। আমি আমি কথা শেষ করব, আজকে আমি স্যার সময় নেব, আমি জোর করে সময় নেব, অনেক কষ্ট করে আমার ছেলেদেরকে অ্যারেঞ্জ করেছি, আমি জোর করে সময় নেব, প্লিজ স্যার আমাকে আজকে স্টপ করবেন না। আমি জানি আমি জানি সময় কাকে বলে, ভালো করে জানি, আমি খুব সরি, খুব সরি স্যার। যাই হোক, থ্যাংক ইউ, আমি সংক্ষিপ্ত বললাম, শেষ করলাম স্যার, শেষ করতে বলছেন সবাইকে। আরো কিছু থাকলে বলুন, শুভেচ্ছা অভিনন্দন সকলকে, ভালোবাসা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি।